আর আমি তোমাদেরকে দেখাই আমাদের কোথায় কোথায় প্যান্ডেল, প্যান্ডেল না মানে গেটটা হবে, বেলুন গেটটা। এই রাস্তার মুখটা দেখতে পাচ্ছ, আমাদের দুটো গেট হবে, মানে দুটো বেলুন গেট হবে। তো একটা হবে এখানে, একটা হবে এই জায়গাটায়। এখানটা অনেকটা ছোট, সেই জন্যে বললো খুব একটা ভালো করে মানে চওড়া করে যে গেটগুলো সেগুলো হবে না, সেই জন্যে আমরা যেটা ভালো লাগবে সেটা করে দিতে। আর আরেকটা জায়গায় গেট হবে, সেটা হচ্ছে আমাদের এই ঘরের সামনে, এই জায়গাটা, ওই জায়গাটা গেট হবে। আর এই যে জায়গাটা আছে এখানে দেখবে পাতাগুলো সব কালকের মধ্যে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে দেওয়া হবে, কারণ এই যে এখানটা দেখতে পাচ্ছে এই জায়গাটা পুরোটাই কিন্তু চেয়ার দিয়ে গোল করে মানে বসার জন্য করা হবে, কারণ এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে সব থেকে শান্তি এই জায়গাটা মনে হয়। তো এই জায়গাটা এই জন্য বসানোর জন্য এখানটা করা হবে, যাতে দশজন লোক বসতে পারে। তো কালকে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেওয়া হবে, একজনকে বলা হয়েছে সে আসবে। আর আরেকটা গেট যেটা হবে সেটা হচ্ছে এইখানটা, এই জায়গাটা আরেকটা গেট হবে। আর আমাদের বাজার চলে এসছে রবিবারের জন্য স্পেশাল, রাজু আর ওর বন্ধু গিয়ে করে নিয়ে এসছে প্রচুর ভারী ভারী জিনিস। তো এগুলো খুবই মানে ভ্যান পাচ্ছিল না, তারপর বাইকে করে এনেছে এরকম দুবার তিনবার গিয়ে। তো এখানে পুরো একদম পাইকারি সমস্ত কিছু নিয়ে এসছে। ওরে সর্বনাশ, এটা তোলাই যাচ্ছে না। এই প্যাকেটের মধ্যে কি আছে দেখি। ও আচ্ছা 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 আচ্ছা, এইটার মধ্যে শুধু তেল, এটার মধ্যে রিফাইন্ড অয়েল আর তোমার সর্ষের তেল, একটা পেটির মধ্যে নিয়ে নিয়েছে 17 কিলো এরকম বলছিলো। তো এইটার মধ্যে এই তেল আছে, এটা আছে ফরচুনের, এটা ফরচুনের আছে, আর এটা মশাল আছে তেল। এটা রাধাবল্লভী হবে প্লাস সকালবেলা টিফিনের জন্য এটা। তো এটা আছে পুরো ময়দার বস্তা, আর এটার মধ্যে আছে বিভিন্ন রকম চাল, কোহিনুর আছে, তারপরে বাবুজি না কি বললো সেটা আছে, যেটা হলো তোমার ফ্রায়েড রাইসের জন্য প্লাস সাদা ভাতের জন্য এই চালটা। আর এটার মধ্যে আছে সমস্ত আলু পেঁয়াজ আদা রসুন সমস্তটাই আছে, এটার মধ্যে আদা রসুন আলু পেঁয়াজ, এটার মধ্যে পুর করার জন্য ছাতু বাটার চিনি সমস্ত কিছু, কাবলি ছোলা কাবলি ছোলা টোলা এগুলো সমস্তটাই এটার মধ্যে রেখেছে। তো এইগুলো হয়েছে মুদি বাজার কিছুটা। এটা কে, এটা কে, এটা কে? আর রাজু আর অরেঞ্জ জুস ঘুমাচ্ছে, দেখো রাজু নাক ডাকছে শুধু দেখো। স্পেশালি শেয়ার করছি একটা প্র্যাঙ্ক ভিডিও, সেটা হচ্ছে যে আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো তোমরা কালকের ব্লগে দেখতে পাবে, আমি শুট করে নিয়েছি অলরেডি। বাড়ি প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু যা যা হয়েছে সমস্তটাই আমি দেখিয়ে দেবো, বাড়ির কিছু গেস্টদের জন্য কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা প্র্যাঙ্ক ভিডিও, আমি আমার মাসির বাড়িতে ফোন করবো, মাসির মেয়েকে ফোন করবো, মানে পালক তোমরা জানো, পালক কলিক তোমরা জানো, ওকে ফোন করে বলবো কি রে তোরা আসলি না, তোর কি রে তোরা আসলি না, সবাই তো জানে রবি, ওরা তো সবাই জানে রবিবার দিনই কাজ, কিন্তু ওদেরকে বলবো যে আমার কাজটা হয়ে গেছে, তোরা সালে শুনতে ভুল করেছে, ওটা রবিবার ছিল না, ওটা বৃহস্পতিবার শুক্র, যাও একটা কিছু একটা বলে দেবো, রিয়াকশনটা কেমন সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো আমি রাজের সাথে হঠাৎই ঠিক করলাম যে ঠিক আছে এরকমভাবে রিয়াকশন তো প্র্যাঙ্ক করা যেতে পারে, কি রে তোরা আসলি না, আমি বলছি আমার একটা বান্ধবীর সাথেও করবো আর ওই মাসিমির সাথে করবো। তো সবার প্রথমে আমি পলিকে ফোন করবো, ঠিক আছে, পলিকে ফোন করে বলি কি রে তোরা আসলি না, কি বলে শুধু দেখবো, ঠিক আছে। বলবো যে কাজ হয়ে গেছে, রবিবার দিন তো, রোববার কেন?
রবিবার পাগল নাকি আমি রবিবারই বলেছি মানে নেক্সট রবিবার আসছে বলছি যে পরের রবিবারটা আসছে ওই রবিবারটা ভাব ভেবেছি তাই আমিও তাহলে হয়তো কাজের জন্য হয়তো ভুলে গেছি ইস কি হবে অসুবিধা নেই কি খারাপ লাগছে বলতো আসবি বলে আশাও তো করে আছে আমি তো আশা করে আছি সবাই আসলো ভিডিও দেখিস নি মাসিকে এরকম ছুটি নিয়েছিল বলছি যে অবশ্যই সামনে রোববার চলে আসিস তোর সাথে করলাম একটা প্র্যাঙ্ক সেটাই তো আমি বলছি তোর একটু কষ্ট হয়নি শুনে যে হয়ে গেছে ঠিক আছে যাই চলে আসবি সকাল সকাল ঠিক আছে একদম সকালবেলা চলে আসবি ঠিক আছে বাড়ি গিয়ে একটা ফোন করে তাহলে দেখেই নিলে পলিশ যদি আমি করে দিলাম ফ্র্যাঙ্ক এবার আরো